আজ থেকেই আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন। একদিকে ঝাড়খণ্ডের ওপর কিন্তু বিরাজমান করছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে বাংলা জুড়ে কিন্তু আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এবং অপরদিকে নিম্নচাপের পাশাপাশি বাংলার দিকে কিন্তু তুমুল গতিতে ধেয়ে আসছে কালবৈশাখীর ভয়ঙ্কর বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ ভারী শিলাবৃষ্টিপাতের পাশাপাশি প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কিন্তু বইবে ঝড় ও দমকা হাওয়া। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই এই ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়তে চলেছে। তো আবহাওয়া সূত্র অনুযায়ী এই নিম্নচাপের বৃষ্টির সাথে কালবৈশাখীর ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে সব থেকে বেশি, তারই সাথেই বাংলার কোন কোন জেলায় এই বৃষ্টিপাতের সব থেকে বেশি প্রভাব পড়বে, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় হবে মাঝারি বৃষ্টিপাত, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, বর্তমানে ঝাড়খণ্ডের ওপরে কিন্তু অবস্থান করছে শক্তিশালী এক নিম্নচাপ, আর এই নিম্নচাপের জেরেই কিন্তু বাংলা জুড়ে হু করে প্রবেশ করছে জলীয় বাষ্প। বিভিন্ন জেলার আকাশ কিন্তু ইতিমধ্যেই মেঘাচ্ছন্ন রূপ ধারণ করেছে, তার সাথেই মৃদু হালকা হাওয়া বইতে শুরু করেছে। আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলার প্রায় প্রত্যেকটি জেলাতেই এই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 3 থেকে 4 দিন পর্যন্ত নিম্নচাপের বৃষ্টিপাতের পাশাপাশি কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত দেখা মিলবে। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই চলবে ঝড় ও দমকা হাওয়া, বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ এই কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের ফলে ভ্যাপসা গরম থেকে রেহাই পাবে বঙ্গবাসী। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের সাথেই আলিপুরদুয়ার, কোচবিহার, মালদাহ এবং 2 দিনাজপুরে থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও কক্সবাজার প্রায় প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সাথেই শিলাবৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।